রূপনারায়ণের কোলে কবিতার আলোচনা পর্বের পরে আগের দুটি ভিডিওয় আমাদের একটা প্রশ্ন ছিল, সত্য যে কঠিন, কবি কিভাবে এই উপলব্ধিতে উপনীত হলেন, অথবা সত্য সম্পর্কিত কবির উপলব্ধিটি কি, এবং তার সাথেই বা তার পরে একটি প্রশ্ন ছিল, সত্য এবং সত্যের মূল্য এক নাকি পৃথক, তোমার অভিমত। এখন সত্য কথাটা কবিতায় দুবার ব্যবহৃত হয়েছে, একবার সত্য হিসাবে আর একবার সত্য মূল্য। প্রথমে সত্য যে কঠিন, এবং দ্বিতীয়বার সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। রানীচন্দকে কবি ওই সময় পর্বেই এই সত্য সম্পর্কে বলেছেন, সত্য যে কঠিন, অনেক দুঃখ দাবি নিয়ে আসে, স্বপ্নে তা থাকে না, তবু আমরা সেই কঠিনকেই ভালোবাসি। সত্য সম্পর্কে কবির এই যে ধারণা, কবি আরেক জায়গায় বলেছেন, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, অর্থাৎ সত্য সে সুন্দর, সত্যই আমাদের একমাত্র অন্বেষণ, আমাদের জীবন যজ্ঞে সত্যই আমাদের একমাত্র পথ, একমাত্র আমাদের গন্তব্য। কবি বলছেন অন্যত্র, সেই হোমানলে হারু আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে যে ভাগ্যে লিখা, এ দুঃখ বহন কর মোর মন, সোনরে একের ডাক, যত লাজ ভয় কর কর জয়, অপমান দূরে যাক, দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ, পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীড়ে। এবং সেখানেই বুঝি কবি চিনেছেন আপনার, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, রক্তের অক্ষরে দেখেছেন আপনার রূপ। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কবির এটাই উপলব্ধি, আঘাত সংঘাতের মধ্য দিয়েই জীবনের বিকাশ, দ্বন্দ্বময় বাস্তবের মধ্যে মানব জীবনের এক পূর্ণ সত্যের প্রকাশ। এবং এই সত্য এটাই কবির একমাত্র, তাই কবি সত্য এবং সত্য মূল্য এই কথাটির ওপর কবিতায় এইভাবে জোর দিয়েছেন। কবি বলছেন কি, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমি যখন আগে কবিতাটি আলোচনা করেছি, আমি বলেছি যে যখন নাকি আমরা স্বপ্নে থাকি, স্বপ্নের সেই মোহময় কুহেলিকা যা নাকি আমাদের ঘুম ভাঙার পর অবলুপ্ত হয়ে যায়, তাকে আমরা দেখতে পাই না, কিন্তু সত্য এমন, সে কঠোর কঠিন রূঢ় বাস্তব, সে আমার জীবনের চড়াই উতরাই, এবং আমরা এই সত্যের পথের উপর দিয়ে পার হয়ে আমার হতাশা, আমার দুঃখ, আমার না পাওয়ার যন্ত্রণা, আমার বেদনা, হাহাকার, এই সব কিছু দুঃখের শনিতের মধ্যেই নিহিত এবং সেখানেই আছে সত্য। তাই কবি বলছেন সে কখনো করে না বঞ্চনা, স্বপ্নের বিপরীতে সত্য। এবং কবির এই কবিতায় কঠিন সত্য এই শব্দগুলি একাকার হয়ে গিয়েছে, রক্তের অক্ষরে কবি আপনাকে চিনেছেন এবং সত্যকে জেনেছেন। প্রাজ্ঞ কবির
পরিণত উপলব্ধি তাই বলেছে, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আঘাত ও বেদনাকে সহ্য করেও সত্যের পথে চলা জীবনের যথার্থ ধর্ম। জীবনের কাছে যে সত্যের দাবি একমাত্র এবং তাকেই সম্পূর্ণ করা। কল্পনা ও স্বপ্নের জগৎ ত্যাগ করে দ্বন্দ্বমুখর জীবনের প্রতি যে নিজের পক্ষপাত, সেটাই কবি এখানে বারে বারে দেখিয়েছে। তাই মৃত্যুর মধ্য দিয়ে উনি সকল দেনা শোধ করে দিতে চেয়েছেন। কবি এক জায়গায় বলছেন, একলি যাও বো তুজ অভিসারে, তুহু মম প্রিয়তম কি ফল বিচারে, ভয় বাধা সব অভয় মূরতি ধরি, পন্থ দেখায়ব মোরে মরণ রে, তুহু মম শ্যাম সমান। তাই মৃত্যুকে উনি জয় করে যেতে চাইছেন সত্যের উপলব্ধির মধ্য দিয়ে। কবির আত্মদর্শন, কবির সত্যোপলব্ধি, জ্ঞান এবং দর্শন এখানে একাকার হয়ে গিয়েছে। চরম বৈরাগ্য, পরম এক শক্তি, বিশ্বাস এবং পরিশোধিত ঋণের মধ্য দিয়ে এক অমোঘ শান্তি যেন বাণীরূপ ধারণ করে কবিতায় মূর্ত হয়েছে। তাই কবির এই যে সত্য এবং সত্য মূল্য কোথায় যেন একাকার হয়ে গিয়েছে এবং কবির জীবনের যে পরম উপলব্ধি, তার সাথে আমরা এই কবিতায় আবারও আলাপিত হতে পেরেছি। এবং এটার মধ্য দিয়ে আমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, যে এই কবিতাটিকে জীবন জিজ্ঞাসার কবির উপসংহার বলা যায় কিনা। আমরা ওনার প্রতিটা কবিতা, অনেক কবিতা, প্রবন্ধ, গল্প যেখানে আমরা বারে বারে দেখেছি যে কবির এই সত্যানুসন্ধান, কবির দুঃখের উপলব্ধি, দুঃখের জন্য এক কঠিন পথ চলা, সেটাকে আবারও যেন আমরা এই কবিতায় পরিলক্ষিত হতে দেখি। আমরা যদি সোনার তরী পর্বে যাই, সেখানে আমরা দেখছি কবি কি লিখছেন। আর আছে আর নাই দিয়েছি ভরি, এতকাল নদীকূলে যাহা লয়ে ছিল ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এবারে আমারে লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারে সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। অর্থাৎ আমি ব্যক্তি আমি নয়, আমার যে সৃজন, আমি এই পৃথিবীতে জন্মেছি, আমি যে কাজের জন্য, সেই আমার কর্মভার তা গ্রহণ করবে সোনার তরি, কিন্তু আমাকে নয়। এইভাবেই কবির কবিতার উত্তরণের সাথে সাথে আমরা দেখেছি যে এই না পাওয়া, এই যন্ত্রণা, এই ব্যক্তি আমির হাহাকার, এবং সেখান থেকেই কঠোর কঠিন রূঢ় বাস্তবের সঙ্গে কবির একাত্মতা। কবি দীর্ঘ জীবনের অধিকারী, তার এই দীর্ঘ জীবনে তিনি বহু মৃত্যুকে দেখেছেন এবং সেই মৃত্যুগুলো, এমনকি তার সন্তানের মৃত্যুও কবি দেখেছেন, এবং সেখান দিয়ে কবির মনে হয়েছে যে সত্য কঠিন এবং সেই কঠিনকেই কবি ভালোবেসেছেন। আমরা গীতাঞ্জলি পর্বের কবিতায় যদি যাই, কবি বলছেন, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন করে। অর্থাৎ তুমি আমাকে বাঁচালে, আমাকে বঞ্চিত করে, আমি রব সেই বঞ্চিতের, সেই নিষ্ফলের দলে, তাতে আমার কোনো খেদ নেই, কিন্তু আমি যেন সত্যের
সামনাসামনি হতে পারি। কবি আত্মপরিচয় প্রবন্ধে বলছেন, সত্যের লক্ষণই এই যে সমস্ত তার মধ্যে এসে মেশে। তাই সত্যের প্রতি শ্রদ্ধা করে পৃথিবীটি বস্তুত যেমন, অর্থাৎ নানা অসমান অংশে বিভক্ত, তাকে ঠিক তেমনি করেই জানবার সাহস থাকা চাই। এবং এখানেই কবির জীবন জিজ্ঞাসার এক নবতম উত্তর। এই যে কঠোর কঠিন রূঢ় বাস্তব, এই যে সামাজিক অর্থনৈতিক ধর্মীয় যে বাতাবরণ, তার যে আঘাত সংঘাত, এই সব কিছু মিলিয়ে, এবং সেই সময় আমরা যদি সামগ্রিক বিশ্বকে সামনে রাখি, সে সময় আমরা দেখব প্রথম বিশ্বযুদ্ধোত্তর যে পর্ব, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যে পর্ব, এছাড়াও আরও নানা টানাপোড়েন, আমাদের পরাধীন দেশ, সেই পরাধীন দেশের নানা জীবন যাতনা, এই সব কিছুই কবিমনকে ভীষণভাবে আহত করেছে এবং তার মধ্যেই কবি সত্যের অনুসন্ধান করেছে। সেই জন্য আমরা সহজেই কি বলতে পারি না, রূপনারায়ণের কুলে যেন কবির এই সামগ্রিক সমস্ত যে চৈতন্য, সেই চৈতন্যের আবারও একটা উন্মেষ ঘটেছে। এবং তাকে আমরা, যেহেতু এটা একেবারেই শেষ পর্বের লেখা, কবির শেষ লেখা কাব্যগ্রন্থ, এবং আমরা জানি যে এটা প্রকাশিত হয়েছে রবীন্দ্র মৃত্যু, রবীন্দ্র মহাপ্রয়াণের পরে, তাই আমরা খুব সহজে কি বলতে পারি না এই কবিতাটিকে রবীন্দ্রনাথের জীবন জিজ্ঞাসার উপসংহার। এছাড়াও তোমাদের গতবারের ভিডিওয়ে যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো হলো কি না, সে কখনো করে না বঞ্চনা, সে কে, এই সম্পর্কে তোমার অভিমত কি, তার বঞ্চনা না করার কারণ কি। আমার ধারণা আমার সমস্ত আলোচনাগুলো, আগের ভিডিও এবং এই ভিডিও, এগুলো সব মিলিয়ে তোমরা নিশ্চয়ই এই উত্তরটা লিখতে পারবে। যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করতেই পারো, আমি সেখানে তোমাদের উত্তর দেবো। আর যদি সেরকম খুব বেশি প্রশ্ন তোমাদের আসে তাহলে আমি আরেকটা ভিডিও করে সেখানে তোমাদের সেই সমস্ত প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। আরও একটা প্রশ্ন ছিল, চিনিলাম আপনারে, আপনারে বলতে কাকে বোঝানো হয়েছে, কিভাবে চিনলেন তিনি, এটাও ভীষণই সহজ প্রশ্ন এবং সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে শিখে দিয়েছ। এবার আমি শর্ট কোয়েশ্চেনগুলোতে আসি। প্রথম কোয়েশ্চেন কী ছিল, কবিতাটি কোন সময়ে লেখা। আমি নিশ্চয়ই বলেছি, আবারও বলে দিচ্ছি, 1941-এর 13ই মে রোগশয্যায় শুয়ে উদয়ন ভবনে। দ্বিতীয় প্রশ্ন, আপনার রূপ, আপনার রূপ কবি কিভাবে প্রত্যক্ষ করলেন, আপনার রূপ কবি প্রত্যক্ষ করলেন রক্তের অক্ষরে। তিন নম্বর প্রশ্ন ছিল, কবি কোথায় জেগে উঠলেন, সময় যেন রূপনারায়ণের কুলে কবি জেগে উঠেছেন, অর্থাৎ রূপময় বিশ্ব প্রকৃতির তীরে। কবি নিজেকে কিভাবে চিনলেন, কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। তপস্যা এ জীবন, কিসের তপস্যা, দুঃখের তপস্যা। মৃত্যুতে সকল দেনা কিভাবে পরিশোধিত হবে। জীবনের কাছে সত্যের যে দাবি তা সম্পূর্ণ করার মধ্য দিয়েই সকল দেনা মৃত্যুতে পরিশোধিত হবে। সত্য, সেই সত্যের মূল্য লাভের জন্য মৃত্যুতে সকল দেনা পরিশোধ। সাত নম্বর প্রশ্ন ছিল, কাব্যগ্রন্থের নাম এবং প্রকাশকাল। কাব্যগ্রন্থের নাম শেষ লেখা এবং প্রকাশকাল 1941। কবিতাটির চরণ সংখ্যা কত, 8 নম্বর প্রশ্ন ছিল, 15টি। কাব্যগ্রন্থে কবিতাটির সংখ্যা কত, 11টি। কবির লেখা প্রথম কবিতার নাম, হ্যাঁ এটা আমি বোঝানোর মধ্যে কোথাও ছিল না, এটা আমি তোমাদের একটু অনুসন্ধান করে জানার জন্য বলেছিলাম। কবির লেখা প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার, 1281 বঙ্গাব্দে লেখা হয়েছে, 30শে মাঘ, কবির বয়স তখন 13 বছর 8 মাস। এই ছিল আমাদের প্রশ্ন উত্তর পর্ব। আশা করি আমার আলোচনা এবং আগের ভিডিওগুলো এবং এটা সব মিলিয়ে তোমরা কবিতাটা খানিকটা বুঝতে পেরেছো।
যদি আবারও কোনো সমস্যা থাকে, কোনো অসুবিধা থাকে, অবশ্যই আমাকে জানিও। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদের আরও ভালো করে এই কবিতাটি বোঝানোর জন্য। ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থাকো। আজকের জন্য এখানেই শেষ করলাম। পরের কবিতা শিকার।